মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে ভ্যালু দিতে না চায়, যত্ন করতে না চায়, মূল্যায়ন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা আজকে জানব। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এটা অনেক অনেক জরুরি বিষয়। আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই, ভালো করে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وأحسن إلى من أساء إليك واعف عمن ظلمك. إسلام جي قط شندور أغريب شكلي بولن سبحان الله. إسلام جي قط شندور إسلام بولي جواب سي توري أبو سي جور جواب كي حق مار دي آپ اس کی حق ادا کر دو، اور جو آپ کو تکلیف پہنچائے آپ اس کو اللہ کے لیے معاف کر دو۔ اسلام بولے جو تمہارے سنگے سمپرک کو بھینگے دے تار سنگے تمہیں سمپرک کو جوڑا لگاؤ، جو تمہارے حق نشٹ کرے تار حق تمہیں آدائی کرے داؤ، اور جو تمہارے سنگے ظلم کرے اتیاچار کرے کشٹ دے تاکہ تمہیں اللہ کے لیے معاف کر داؤ۔ سبحان اللہ پڑھے۔ واٹ اے بیوٹیفل اسلام، کی سندر اسلام۔ کنتو আমরা কষ্ট পাই কখন, কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন, পেইন ফিল করি কখন? উই হ্যাভ টু জাস্টিফাই ইট ফার্স্ট। এটা আগে জাস্টিফাই করতে হবে। দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন, যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া, অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে, এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয়, যত্ন না করে, গুরুত্ব না দেয়, তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি, কষ্ট পাই। সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলিউশন অ্যান্ড এক্সপেকটেশন ফ্রম হিম। যাকে আপনি খুব বেশি মায়া করেন, যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে, ভালোবাসবে, যত্ন নেবে, এই ভালোবাসা, এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা ওভারকাম করতে হবে। মনে রাখবেন, আমাদের আশা, আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব, তিনি কে? ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, রবকে ভরসা করবেন। আর মনে রাখবেন, অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই, দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও, আমার একটু মায়া দাও, আমাকে একটু ভালোবাসা দাও। নো, এটা আপনার জব নয়, এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা ভিক্ষা করে বেড়াবেন, না, এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ হচ্ছে একটা, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহ রঙে রঙিন হয়ে যাবেন, পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মানুষের থেকে আশা, মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি, যে মেন্টালিটি, এটা রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আল্লাহর কাছে সব সময় দুটো হাত তুলে বলবেন, আল্লাহ আয় আমার রব, যেই দিন আমার মতো অধম বান্দাকে সাড়ে তিন হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে, যেদিন আমার দিন শেষ হয়ে যাবে, আমার মৃত্যুর সময় চলে আসবে, কবরে আমাকে রাখা হবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এক্স্যাক্টলি ওই দিনে তুমি যদি আমার দিকে মায়ার চোখে তাকাও, আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি জান্নাতের ফয়সালা যদি করে দাও, তো ফের দুনিয়া মে মুঝে কৌন প্যার করতা হ্যায়, কৌন মুঝে প্যার নহীন করতা, কৌন মুঝে ইজ্জত করতা হ্যায়, কৌন মুঝে ইজ্জত নহীন করতা, দেখনে কা ওয়াক্ত মেরে পাস নহীন হ্যায়। তুমি যদি ওই দিন আমাকে ভালোবাসা দাও, গুরুত্ব দাও, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, দুনিয়াতে আমাকে কে ভালোবাসে, কে সম্মান করে, কে অসম্মান করে, কে আমাকে কেয়ার করে, কে আমাকে কেয়ার করে না, দেখার সময় আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? উই ডোন্ট হ্যাভ টাইম টু সি দ্যাট, অ্যান্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আল্লাহ যদি আমাদেরকে সেই দিন ভালোবাসা দেয়, দুনিয়ার কারো ভালোবাসা আমরা চাইতে পারি?
So firstly, you have to overcome the illusion and expectation from him. কারো প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না। পারা যাবে ইনশাআল্লাহ। Number two, কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে stop feeling worthless about yourself. নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন। নিজেকে মূল্যহীন ভাববেন না, মনে রাখবেন everyone has personality. প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই? আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন, আপনারও একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, উই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ সন্স অফ আদম। আল্লাহ তাআলা বলছেন আমি আদম জাতকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। এজন্য কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এটাকে বিসর্জন দিবেন না। অ্যান্ড স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ, নিজেকে মূল্যহীন ভাববেন না। পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার থ্রি, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা খুঁজে না পায়। নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যান যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয়, সম্মান করতে বাধ্য হয়, আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয়, আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না পারে। এরকম একটা পজিশন হোল্ড করবেন, নিজেকে প্রত্যেক সাইড থেকে এস্টাবলিশ করেন, দুনিয়ার দিক থেকেও এস্টাবলিশ করেন, আখিরাতের দিক থেকেও এস্টাবলিশ করেন। মনে রাখবেন যখন আপনার পজিশনটা হাই, যখন আপনার জবটা হাই লেভেলের, যখন আপনার সম্মান অনেক বেশি, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, কেউ আপনাকে অবহেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা এস্টাবলিশ ইয়োরসেলফ। নাম্বার ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারো প্রতি মায়া এবং আশা রাখা যাবে না। দুই নাম্বার, নিজেকে মূল্যহীন ভাবা যাবে না। তিন নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলেই জোরে সোরে পড়েন, আমিন।